দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টাইম সংবাদে। জেনে নিই রাজশাহীর করোনা পরিস্থিতি। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনের রেকর্ড 18 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর 13 জন, চাঁপাইনবাবগঞ্জের 1 জন ও নওগাঁর 4 জন। নতুন রোগী ভর্তি হয়েছেন আরও 54 জন। রোগীর চাপ সামলাতে একের পর এক সাধারণ ওয়ার্ড ফাঁকা করে বাড়ানো হচ্ছে করোনা ইউনিট। রোগী ও তাদের স্বজনদের আনাগোনায় ভাইরাস ছড়িয়ে পড়ছে সাধারণ ওয়ার্ডগুলোতেও। প্রতিদিনই সাধারণ ওয়ার্ড থেকে করোনা ওয়ার্ডে নেওয়া হচ্ছে আক্রান্তদের। এমনটি চলতে থাকলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত সহকর্মী ফাতিন ইশরাকের প্রতিবেদনে। চাপাই নবাবগঞ্জের মোহাম্মদ জয়নুল বাবার তীব্র শ্বাসকষ্ট, তাই স্থানীয় চিকিৎসকের পরামর্শে এনেছেন রাজশাহী মেডিকেলে। রোগীর ঠাঁই হয়েছে করোনা ইউনিটে, তবে রোগীর সাথে জয়নুল সহ গ্রাম থেকে এসেছেন পরিবারের 4 সদস্য। শুধু জয়নুলই নয়, এভাবে করোনা ইউনিট সহ অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সাথে আসছেন একাধিক স্বজন। এদের মধ্যে অনেকের নাকে মুখে ন্যূনতম মাস্কও নেই, এমন দৃশ্য দেখা মিলল করোনা ওয়ার্ডের ভেতরেও। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাসপাতাল সহ আশেপাশে তাদের বিচরণে সংক্রমিত হচ্ছেন অনেকেই। হ্যাঁ, চিন্তা তো অবশ্যই আছে। চিন্তা মানে এখন খাওয়া দাওয়া সব বাহির করতে হবে, হয়তো কলা পাউরুটি হয়তো এখান থেকে দিল, হাসপাতাল থেকে দিল, এতে তার হবে না হয়তো। আর দেখা যাচ্ছে যে দিলে একজনের সমান আছে, এখন 4 জনা হয়েছে না তো। ওই লক্ষ্মীপুর মোড়ে চেক করেছি, আমাকে বলছে পজিটিভ, করোনা পজিটিভ। পরে ওখানে বিশ্বাস না করে এই জায়গা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে কিছু পরশুদিন চেক করো। হাসপাতাল পরিচালক বলছেন শুধু বাহিরের মানুষই নয়, করোনা আক্রান্ত হতে শুরু করেছেন অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি থাকা সাধারণ ওয়ার্ডের রোগীরাও। হাসপাতালের তথ্য বলছে গত 7 দিনেই করোনা আক্রান্ত হয়েছেন সাধারণ ওয়ার্ডের 169 জন রোগী। না, অসুবিধা হয়ে যায়, যেমন অপারেশন করতে গেছি, আবার এখন যত রোগীর অপারেশন হয় তার আগে করোনা টেস্ট করা হয়। সব ঠিকঠাক করে হলো করোনা টেস্ট করে দেখা যায় পজিটিভ চলে আসে, তাদের অপারেশন আর করা গেল না। পরে দেখা যাচ্ছে দেখা যায় তাকে আমরা করোনা ওয়ার্ডে পাঠিয়ে দিলাম, করোনা ওয়ার্ডে পাঠিয়ে দিয়ে তারপর সুস্থ টুস্থ হয়ে আসলে তারপর অপারেশন করতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 357 বেডের বিপরীতে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন 404 জন রোগী। পরিস্থিতি মোকাবেলায় করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল জরুরি হয়ে পড়েছে বলছেন হাসপাতাল পরিচালক। এই জন্য যে রাজশাহীতে এই মেডিকেল হাসপাতাল ছাড়া আর কোনো কিছু নাই আপাতত, সেটা হলো আমাদের একটা সময়। বগুড়ায় যেমন মোহাম্মদ আলী হাসপাতালকে ওরা করোনা ডেডিকেট করছে, আমাদের এখানে করতে পারেনি। সো আমাদের 2 ধরনের রুগী দেখতেছে, এতে যেহেতু আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছি, বাট আমরা তো নর্মাল রুগী অ্যাভয়েড করতে পারবো না। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। 333-এ ফোন দিলে খাবার সামগ্রী পৌঁছে যাবে বলে জানালেন জেলা প্রশাসক। কোনো লোক এই করোনার কারণে না খেয়ে থাকবে না, এটা জেলা প্রশাসক হিসাবে এই জেলার প্রত্যেকটা মানুষের প্রতি আমার এটা একটা কমিটমেন্ট। আপনারা আমাকে বলবেন, আমার পর্যাপ্ত অর্থ আছে, আমি ইনশাল্লাহ সেটা দেখব। পুলিশ শুধু একাই কাজ করলে হবে না, আমাদের সবাইকে কাজ করতে হবে। যদি আমরা এই মহামারীর সময়, এই বিশ্ব মহামারীর সময় যদি আমরা সবাই একসাথে কাজ না করতে পারি, তাহলে আমরা কিন্তু এই প্রবলেমকে ফেস করতে পারবো না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই মহানগরবাসীকে, প্রতিটি মানুষ সচেতন হবে। গত 11 জুন থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউন চলবে 30 জুন মধ্যরাত পর্যন্ত। ফাতিন ইশরাক, পদ্মা টাইমস, রাজশাহী।